प्रिय बंधुरा पोड़ार घर चैने सबा के स्वागत। आज हमें हाजिर होकम रोमाचकर गल्प नहीं श्री गोविंद कृष्ण मोदक अनुबादित आरब्य रजन एक जनप्रिय गल्प आली बाबा और चल्लिस एर संस्कृत अनुवाद चौड़ चतरिंशी कथा। पुराकाले पारस्य देशे एक नगरे कश्यप और अलीपर्वा नामे दुई सहोदर भाई बास करत। तादेर बाबा खूब धन सम्पद छिलो ना। दुई हतदरिद्र सन्तान के मृत्युर आगे निजे सम्पत्ति तादेर दुजन के समान भागे भाग कर दें जाते तारा धन सम्पद संग्रह समान भावे सचेष्ट है। कश्यप एक धनी कन्या के विवाह करे। एर फले से तखनी नगरवासी धनी बणिक दे समान हो उठे। से थेके से नाना बिलास व्यसने काल काटते थाके। प्रकृत धन सम्पत्तिर प्रभावे से जेटा चाहतो कोनोटाइ तार हाथेर बाइरे छिलो ना। अर्थात जेटा चाहतो सेटाई से पेये जेत। एदिके अलीपर्वार आर्थिक अवस्था जेमन तेमनी तार शोशुरेरो क्षेत्रे अल्प मात्र धन सम्पत्ति छिलो जार फले से सौंदर्यहीन पूर्ण कुठीरे बसबास करत। अति कष्टे से स्त्री पुत्र निये संसार चालात। से पत्थ पत्थुषे उठे जालानी काठ काटार जन्य जंगले जेत। आबार जालानी काठ तिनटी गाधार पीठे चापिए दित एवं शहर निये आसत। सेखाने से ता बिक्री करे ता थेके प्राप्त अर्थे साहाज्ये जीविका निर्वाह करत। एकदिन अलीपर्वा नित्यदिनेर मतो बने गियेछिल এবং সেখানে প্রচুর কাঠ কেটেছিল। হঠাৎ দূরের আকাশে বিস্তৃত ধুলোরাশি তার চোখের সামনে এলো। সেদিকে সে সজাগ দৃষ্টি দিল। ধুলোরাশি অলিপর্বার দিকে সবেগে ধেয়ে আসছে। বেগে ধাবিত অশ্বরোহীরা ঘোড়ার পায়ের আঘাতে উত্থিত ধুলোরাশি যেহেতু সেখানে রাজপুরুষগণ আসে না সেই হেতু দস্যু ভয়ে খুঁড়ের দ্বারা ধুলোরাশি সর্বত্র ছড়িয়ে পড়ে। এই ভেবে সে তখনই এমন একটি গোপন স্থান বেছে নিল যেখানে থেকে সে চোরদের সব কিছু দেখতে পায়। কিন্তু তাকে কেউ আক্রমণ করতে পারবে না। চোরেরা যতক্ষণ না সরে যাচ্ছে ততক্ষণই সেই গুপ্ত স্থানে লুকিয়ে থাকলো। চোরেদের কাছে আসতে দেখে সে তৎক্ষণাৎ নিকটবর্তী গাছে চড়ে বসলো। সেই গাছের শাখা ঘন পল্লবে আচ্ছাদ। সেখানে সে বসেছিল। সেখান থেকে সে সর্বত্র দেখতে পাচ্ছিল। কিন্তু অশ্বরোহীরা কেউ তাকে দেখতে পেল না। সেই গাছের খুব কাছে একটি বিশাল প্রস্তর গুহা ছিল। সেই পাহাড়ের শিখর বা চূড়া ছিল খাড়া এবং উঁচু, ফলে কোনো মানুষ সেখানে যেতে পারত না বা তাদের যাওয়া দুঃসাধ্য ছিল। তারপর সেই অশ্বরোহীরা পাহাড়ের পাদদেশে এসে ঘোড়া থেকে নামল। অলিপর্বা তাদের গুণে জানল তারা সংখ্যায় চল্লিশজন। তাদের নিজের নিজের ঘোড়া শক্ত গুলমতে বেঁধে লাগাম খুলে দিল। গোলায় তাদের ধানের থলে বা ব্যাগ জোড়ানো ছিল। তারপর তারা সকলে নিজের নিজের ধনরত্নপূর্ণ থলে নিল। সেই থলে সোনা রূপা প্রভৃতি রত্নে পরিপূর্ণ ছিল। তাদের মধ্যে একজন বিশিষ্ট কারের ছিল, তাকে অলিপর্বা দস্যু সর্দার মনে করল।
সে পাহাড়ের সামনে এলো এবং মন্ত্র পড়ল। হে পিরনকারীদের রাজা, হে অপহরণের দক্ষ শিক্ষক, হে ডাকাতের ডাকাত, অভিবাদন গ্রহণ করুন, অনুগ্রহ করে দরজা খুলুন। এই মন্ত্র পাঠ করা মাত্রই দরজা খুলে গেল। তার ফলে গুহার অভ্যন্তরে পষ্ট হলো। সেই পথে সব অনুচর প্রবেশ করল, পরে সেই চোরেদের সন্ধান প্রবেশ করল এবং দরজা স্বয়ংই বন্ধ হয়ে গেল। অলিপর্বা গাছের শাখায় লুকিয়ে থাকল। সে চিন্তা করল, যদি সে গাছ থেকে নেমে ঘরের দিকে রওনা দেয় তবে সেই চোরেরা গুহা থেকে বেরিয়ে আসবে এবং তাকে দেখে তারা প্রাণ মেরে ফেলবে। এই চিন্তা করে সে সেই গুপ্ত স্থানে লুকিয়ে থাকল। তারপর কিছুক্ষণ পরে গুহার দরজা খুলে গেল। সেখান থেকে প্রথমে দস্যু সর্দার গুহা থেকে বেরিয়ে এলো। গুহার দ্বারের থেকে সেই সর্দার সব অনুচরকে একে একে বেরিয়ে আসতে দেখল। তারপর সেই মন্ত্র আবারই বলল, হে পীড়নকারীদের রাজা, হে অপহরণের দক্ষ শিক্ষক, হে ডাকাতের ডাকাত, অভিবাদন গ্রহণ করুন, অনুগ্রহ করে দরজা বন্ধ করুন। এই পদ্য পাঠ করা মাত্র গুহার দ্বার স্বয়ংই বন্ধ হয়ে গেল। আগের মতো এই পদ্যটি অলিপর্বা স্পষ্টভাবে শুনল এবং মৌনভাবে নীরবে সেই পদ্য আবৃত্তি করে মুখস্থ করে নিল। তারপর সব চোর নিজের নিজের ঘোড়ায় চড়ে সেখান থেকে চলে গেল। অলিপর্বা তখন সেই গুপ্ত স্থান ত্যাগ করল না, সে শঙ্কিত চিত্তে চিন্তা করল, যদি সে গাছ থেকে নেমে পালানোর আগে ভুলে যাওয়া কোনো কিছু আনতে কোনো চোর ফিরে আসে তবে অলিপর্বাকে দেখা মাত্র বন্দি করল। সে আরও চিন্তা করল, সে কি পারে না পূর্বে বলা মন্ত্রের দ্বারা গুহার দ্বার খুলতে, তাহলে দেখি তারপর ভাগ্যে যা আছে তাই হবে। এরূপ চিন্তা করে সে গাছ থেকে নেমে দিনাচ্ছাদিত শৈলমুখ পর্যন্ত পায়ে হেঁটে এল এবং এই পদ্য পাঠ করল। হে পীড়নকারীদের রাজা, হে অপহরণের দক্ষ শিক্ষক, হে ডাকাতের ডাকাত, অভিবাদন গ্রহণ করুন, অনুগ্রহ করে দরজা খুলুন। এই মন্ত্র পাঠ করা মাত্র গুহার দ্বার খুলে গেল। গুহার মধ্যে প্রবেশ করে অলিপর্বা সবদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং বস্তাবন্দি রাশিকৃত প্রচুর দ্রব্য এবং মূল্যবান সোনা রূপা মোটা মোটা অলংকার রেশমি কাপড়ে ঢাকা তা সব দেখল। তারপর সে তার গাধাগুলোকে যতটা বহন করতে সমর্থ সেই পরিমাণ স্বর্ণপূর্ণ কয়েকটি মৃগ চর্ম নির্মিত থলি গ্রহণ করল। সেই বস্তাগুলিকে টানতে টানতে দরজার কাছে নিয়ে এল। তারপর দরজা খোলার মন্ত্র পাঠ করে গুহার দ্বার খুলল। সোনাপূর্ণ বস্তা বা থলে গুহার বাইরে নিয়ে এসে গাধাদের পিঠে চাপিয়ে কাঠ দিয়ে তার ঢেকে দিল। তারপর সে দ্বার বন্ধের মন্ত্র আবারও পাঠ করল। দরজা তখন বন্ধ হয়ে গেল। তখন সে তাড়াতাড়ি পায়ে হেঁটে নগরে ফিরে গেল। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যান।